আয় হায় আমার তো ভয় লাগতেছে কি দাঁড়াইছো আসো আসো আমিন আমিন শুয়ে থাকেন তোমরা ঠুস ঠাস করে লাইক দিয়ে দিও এই ব্লগে 2 লাখ এম দিলাম তোমরা যদি না করে আমি কাজ পাবো Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এবছরের লাস্ট বার্থডে ব্লগে আর লাস্ট বার্থডে ব্লগটা হচ্ছে আমার তো গাইজ আমার বার্থডে ছিল 20 নভেম্বর বাট আমরা আজকে 24 নভেম্বরে বার্থডে সেলিব্রেশন করছি বিকজ অফ ইয়াসিন ইয়াসিনের 21 তারিখে বোর্ড এক্সাম ছিল যার জন্য আমরা বার্থডে সেলিব্রেশনটা হোল্ড রেখেছিলাম কারণ সবার আগে পড়ালেখা ঠিক রাখার পাশাপাশি আমরা ব্লগ করে থাকি তো এই জন্যই আমরা তখন স্টপ রেখেছি তো গাইজ আজকে আমরা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করবো কারণ আজকে তোমরা 20 নভেম্বরে ভাবো ঠিক আছে তো গাইজ আজকে হচ্ছে 20 নভেম্বর আজকে আমরা সবাই মিলে অনেক মজা করবো অনেক ফান করবো আর আমার বার্থডেটা অনেক জোশভাবে সেলিব্রেশন করবো তো এখন আমার টিমকে আমি ডাক দেবো আমার টিম গেটের বাইরে অপেক্ষা করছে তো সবাইকে ডেকে দেন আমি আসতেছি ওকে ইয়া মজা হবে কিন্তু আজকে আর যা যারা দেখতেছো ভাই তাড়াতাড়ি এখন একটা ঠুস করে লাইক দিয়ে দাও কারণ আমার বার্থডে ব্লগ তাই না একটু স্পেশাল করে দিও সো আমি এখন যাচ্ছি আমার টিমকে নিয়ে আসার জন্য সো গাইজ আমার টিম চলে আসছে এবং তাদের জন্য আমি অনেক সুন্দর একটা গিফট রাখছি সবাইকে বলবো আজকে 24 নভেম্বর না আজকে 19 নভেম্বর একটু পরে আমার বার্থডে ওকে সবাই রেডি আসো 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 আমি কি বলছি শুনছো হ্যাঁ শুনছি মনে আছে ভেরি গুড আসো 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 কাম অন সো গাইস আমার সবাই চলে আসছে আমার কত ভালো লাগতেছে আমার বার্থডে তোমার কোথা থেকে আসছো আমি চিটাগং ফরিদপুর চিটাগং তুমি নোয়াখালী তুমি আমি বরিশাল তুমি সিলেট তুমি আমি কক্সবাজার আর তুমি ঢাকা ওকে সবাই চলে আসো সো আজকে কিন্তু 19 তারিখ রাইট নো হ্যাঁ আজকে 24 তারিখ আজকে 19 তারিখ সবার মানতে হবে এটা আচ্ছা আজকে 19 তারিখ রাইট সো 19 তারিখ আর কিছুক্ষণ পরে কিন্তু আমার বার্থডে তোমাদের মনে আছে হ্যাঁ হ্যাঁ অনেক মজা হবে অনেক চিল হবে অনেক ফান হবে আজকে কিন্তু অনেকগুলো সুন্দর করে স্টেজ সাজাতে হবে অনেকগুলো বেলুন ফুলাতে হবে অনেক পার্টি করতে হবে অনেক এনজয় করতে হবে আর অনেক কিছু সবাই কি এক্সাইটেড সো আমরা এখন এক এক করে শুনবো যে সবার কেমন লাগতেছে আমার বার্থডের জন্য আমার কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমি সো ফার্স্টে আমরা যাবো জাহিদ হাসান জয়ের কাছে আসো আমার কাছে তোমার জন্য উপহার আছে দাও নতুন মুখে তুমি করে নিছো কেন এইটা তোমার জন্য উপহার নিয়ে এসেছি বলো তুমি এখন বলো তোমার কেমন লাগছে হ্যাঁ আমি অনেক বেশি হ্যাপি মামার বার্থডে আর এটা মামার বার্থডে চলে গেছিল বাট আমরা সরি জানি না আর ওর সাথে বেশি কথা বলবো না বেশি দুষ্টামি করে সো এখন আমরা চলে যাব মেহমানের কাছে সো মেহমান বলো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমার বন্ধুর আজকে বার্থডে আজকে 19 নভেম্বর আর বলতে বলছি এটা আর আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি কি নিয়ে আসছো এই নাও ওয়াও থ্যাঙ্ক ইউ তো আমার এখান থেকে তুমি নিয়ে আসছো নোয়াখালী থেকে আর কি নিয়ে আসছো আবার পরে আজকে আর নেই আস্তে সব টাকা খাই বলছি ওকে সো এখন আমরা চলে যাব বাকিদের কাছে বলো তোমার কেমন লাগতেছে অনেক ভালো আমার জন্য কি নিয়ে আসছো কত কালকে দিবা বাদ দাও হ্যাঁ সো গার্লস গ্রুপ আমার জন্য তোমরা কি নিয়ে এসেছো এটা তো আমার জন্য আবার কি নিয়ে আসলো ভাই আমার জিনিস ছিল ওরে খুঁজে নিয়ে আসছি আমরা সো আজকে আমরা অনেক মজা করব চিল করব ফান করব আসলে কিন্তু ফান করব রাইট বলো সো চলো আমরা এখন ছাদে যাবো ছাদে গিয়ে আমরা অনেক মজার একটা কাজ করবো সেটা কি জানো না আমি যাবো না যাবি না মানে প্রত্যেকবারের মতন আমাদের বেলুন ফুলাতে সো গাইস আমরা আজকে অনেক সোসো বলে ফেলেছি চলো এখনই আমরা ছাদে চলে যাই কারণ আমার বার্থডে অনেক স্পেশাল করে তুলতে হবে না হ্যাঁ চলো মজা হবে চলো আর তোমাদের অনেক ভালো লাগছে তোমরা আসছো এত দূর থেকে আমি তো সবার থেকে দূর হ্যাঁ সত্যি একটা গাড়ি নিয়ে যেতাম আমি হাইটেড আসছি আচ্ছা আজকে নিয়ে যাব আচ্ছা তো গাইজ এখন আমরা রুফটপে চলে আসছি এখন আমরা রুফটপটা সাজাবো তো রুফটপ সাজানোর জন্য সবার প্রথমে আমরা বেলুন ফোলাবো আর আমার পিছনে যারা দেখছেন ওরা বেলুন ফোলানোর জন্য অনেক বেশি এক্সাইটেড তোমরা অনেক বেশি এক্সাইটেড না তো ওরা সবাই বেশি এক্সাইটেড তো আমি এখন একটু করে সবাইকে বেলুন দিব তো না এই কটা বেলুন তুমি ফোলাবা এই কটা তুমি ফোলাবা আমি এতগুলো দিছো কেন যে কটা দিছো এই কটাই ফোলাবা তো এই কটা তুমি ফোলাবা এখন তুই তো বুঝে গেছো হ্যাঁ ধন্যবাদ আরে থ্যাঙ্ক ইউ মামা আচ্ছা দাঁড়াও আমাকে বলতে দাও কি বলো তুমি বসো ওকে তো গাইস শুনো না চিন্তা নেই আচ্ছা আসলে ওরা না শুনে কথা বলে তাহলে রাগ করে ওকে তো গাইস মেহমান আর জয়ের জন্য রয়েছে স্পেশাল বেলুন তোমাদের দেখাচ্ছি জাস্ট ওয়েট সো আমি দেখতে চাই মেহুমাম এবং জয় আমাকে কতটা বেশি ভালোবাসে, তাদের ভালোবাসার পরীক্ষা নিব আমি বেলুনের মাধ্যমে। তাদের জন্য নিয়ে এসেছি আমি স্পেশাল বেলুন। সো এই দেখো তোমাদের স্পেশাল বেলুন। আচ্ছা আমার একটা কথা শুনো। আচ্ছা বলি, বাঙালি থেকে যা আসলাম ভালোবাসা কি প্রমাণ হয় নাই? দেখো আমি কি বেলুন নিয়ে এসেছি ওদের জন্য। এই বেলুন ফুলাতে হলে তাদের একদম অবস্থা ১২টা বেজে যাবে। সো এখন আমি তাদের ভালোবাসা পরীক্ষা নিব, দেখবো যে তারা আসলে কতটা বেশি ভালোবাসে। তো জয় মেহেদি চলে আসো, চলে আসো, কাম কাম। তুমি এটা ফুলাবা, এটা ফুলাবা, দুইটা দুইটা দুইটা। আমার নোয়াখালী যেতাম না ফিরত পেলে। আর এই দুইটা তুই আর জীবন, আমিও দেখতে চাই তোমাকে কতটা ভালোবাসিস। এই দুইটা তো ভালোবাসিস না? ওকে আমি এখন দেখবো যে কারা কত সুন্দর ভাবে বেলুন ফুলাতে পারে। এবার আমি একটু রেস্ট নেই না, এবার দেখো তুমি আমাদের কত বেশি ভালোবাসো। এটা দাঁড়াও, তিনটা ফুল আমাদের কত বেশি ভালোবাসো। আমাদেরও তো ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসো না তুমি। তিনটা গাইজ আমি বুঝলাম না, আমার বার্থডে তো ওরা আমাকেই দিয়ে বেলুন ফুলাচ্ছে, এটা কি হয় বলো? আমাকে দিবে সারপ্রাইজ, তোমরা আমাকে সারপ্রাইজ দিবা বেলুন। না আমি কইছি কি ও তো গিফট দিতে পারে না, বলছি তো তোমরা কম কথা বলে তাদের বেলুন ফুলাও। ফাইটটা গেছে কেমনে ফাটাইছিস প্রতিটা আমারে কো। এই শুনো, বেলুন ফাটলো সমস্যা নেই, বেলুন আমার কাছে আছে, ফাটাবা, ফাটাও। ফাটতে ফাইটটা গেছে তো এটা মাগো আল্লাহ গো। এ বেটা কি করছ? চোখ ঠিক আছে? বেলুনটা দেখো, কি ফুলাইতে চাচ্ছি ভালো মতো ফুলা। তোমাকে দেখতে না গাইজ, কেমন ক্লোজ আসো তুমি, এরকম করো তো। এবার বলি, রাস্তাঘাটে না অনেক ছেলে পেলে দেখতে এরকম করে। আমি ফুলাইছি, চেষ্টা করছি, দেখো তোমাদের ভালোবাসি, ভালোবাসা পরীক্ষা দিছি। আচ্ছা তোমাকে আমি একটা ডিয়ার দিলাম, যাও তোমার বেলুন ফুল লাগবে না, তুমি এখানে একটু নাচো, নাচি তোমার যাও, বেলুন ফুল লাগবে না। আমি এখন ফুলাবো দা লাভলি লাভলি বেলুন। বেলুনের দুইটা পা ভাই, কি বেলুন নিয়ে আসছে যেটা ফুলে ওটা ফাইটা যায়। যা এই বেলুনটা যদি ফাইটা যায় তাহলে মেহেদি একটা বাট পার। এখন এটা ফাটানোর চেষ্টা করবো, না ফাটলো ফাটা। আমি বলি শুনো শুনো, আগে ওগুলো খুলো, ওই জায়গাটা খুলো, ওটা বন্ধ আছে, বন্ধ আছে, খুলো। ফুটানোর চেষ্টা বলছি না আমি, বলছি কাপচি দিয়ে, কাপচি দিয়ে ফুটাইছি আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি কাপচি দিয়ে ফুটাইছি, আমি কাপচি দিয়ে ফুটাইছি। তো আমরা জানতে পারলাম মেহমুদ ইসদা বাটপার মেহেদি। তো গাইজ আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে শিরোর বিবাহিত জীবন কেমন যাচ্ছে। তার বিবাহিত জীবন খুবই খারাপ যাচ্ছে, সারাদিন বউয়ের হাতে মার খায়, এত পরিমাণের মারে বউ, বউয়ের ভয়ে পালায় পালায় আমাদের কাছে লুকায় লুকায় থাকে। যে এখনও দেখেন বউর থেকে অনেক দূরে দূরে আছে ভাই। ওর বউয়ের লেজে কামড় দেয়, এখানে কামড় দেয়, এখানে কামড়, ওর উপরে যে কী অত্যাচার করে। আপনারা যারা যারা সিঙ্গেল আছেন বিয়ে করেন না ভাই, বউ অনেক জ্বালায় হচ্ছে। ওরা দেখে আমরা শিক্ষা পেয়ে গেছি। তো আমাদের বিয়ে করার প্ল্যান ক্যান্সেল। মেহমান তুই বিয়ে করবি? আর যদি করে ঠিক আছে গাইস, যারা সিঙ্গেল আছেন ভালো আছেন, কেউ প্রেম করবেন না, কেউ বিয়ে করবেন না, রাকিবের মত বিয়ে করবেন না। তো গাইস মেহমান টোটালি মিথ্যা কথা বলে আপনাদের উল্টাপাল্টা চিন্তা ভাবনা দিচ্ছে, সব আপনারা মাথা ভাববেন না গাইস। এতক্ষণ আমি যা বলছি সব সত্যি কথাই বলছি, পাঁচে চাপ দিলে হইব না, সত্যি কথা বলছি আল্লাহর কসম গাইস। ও মিথ্যা কথা বলতিছে, ওরে জিজ্ঞেস করেন ভালো হতো আল্লাহর কসম। এটা কই দেন মারতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাই। তো আপনারা সবাই আমার মতো সিঙ্গেল থাকবেন, হ্যাপি থাকবেন এবং অনেক সুন্দর সুন্দর কাজ করে যাবেন, ব্লগ বানাবেন মজার মজার। তো শিরো তুমি কষ্ট পাও না, তোমাকে আমি বাঁচাবো, চলো। সো গাইজ এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেজ সাজানোর পালা। সো এখন আমি আমার ফুল টিম থেকে বেস্ট দুইজন পার্সনকে নমিনেট করব এটা সাজানোর জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা সবাই দাঁড়ায় আছে, কেউ পিছনে তাকাবে না, ঠিক আছে? ওকে সো আমি এখান থেকে নমিনেট করব বেস্ট দুইজন পার্সনকে। ওকে সো দেখা যাক কাকে নেওয়া যায়। ডিং 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 ডিং, কাকে নেওয়া যায় ভাবতেছি আমি। সো ডিং 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 ডিং, মেহুদা মা। আল্লাহ তুমি আমার কথাটা শুনলে না, আমি জিজ্ঞেস করি দোস্ত। সো তুমি এখানে দাঁড়াও। সো আমরা আরেকজনকে নমিনেট করব এই কাজের জন্য। সো ডিং 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 ডিং। সো সো আমরা তোমাকে নমিনেট করেছি। ইয়েস, তোমার কি অনেক ভালো লাগতেছে? বলো। হ্যাঁ ভালো লাগতেছে, বাট মেহেদি মামার সাথে কেন? উনি অনেক অলস। সো ডিং 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 ডিং, আমারে অলস কইছে না? সো এই কাজের জন্য তোমরা দুজন নমিনেট হয়েছে, তোমাদের কেমন লাগতেছে? আমার খুবই বাজে লাগতেছে। বলো ভালো লাগতেছে? খুবই বাজে লাগতেছে। ভালো লাগতেছে, বন্ধু খুবই ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। আবার জিজ্ঞাসা করব। সো তোমাদের দুজনের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। তোমার? আমার তো অনেক ভালো লাগতেছে। আই নো তোমরা সবাই অনেক খুশি। সো তোমরা এখন এটা ধরো, এই জড়িগুলো পিছনে ব্যাকগ্রাউন্ডে সাজাবো। ওকে, আমি কেন খুলতেছি না, তোমরা এই যে এখান দিয়ে লাগিয়ে দিবা। ঠিক আছে, আমি এটা লাগাই দিচ্ছি তোমাদের যাতে কষ্ট না হয়। ঠিক আছে, সো তোমরা সুন্দর মতো সাজাও। তোমরা যদি পারো তাহলে তোমাদের জন্য বেস্ট একটা গিফট আছে। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, প্রমিস প্রমিস, সুন্দরভাবে সাজাও। যদি গিফট না পাইছিস সিরামিরা সব যাবোগা। ভাই নষ্ট করলে কিন্তু গিফট নষ্ট হয় না। এই যে নষ্ট হয় না, তোমার এটা চুরা খেয়ে মে মামা নষ্ট হয় না। তো আচ্ছা এক কাজ করো, আমি এগুলা এগুলা আঠার মতো লাগাই, তুমি একটা সুন্দর মা। তোমার তো হাত পৌঁছাবে না, কাজ করো যাবে না। তুমি নিচে বসো, আমার কথা শোনো, আইডিয়া দিই তোমাকে। বলো। তুমি একটু নিচে ইয়ে করো, এইভাবে নি ডাউন করো, পরে আমি উঠে করি। তুমি পারো নি ডাউন করতে? আমি তো পারি না। আর পারি না তোমাদের জন্য। আরে ভাই আগে এই দুটো। আচ্ছা ঠিক আছে, দুটো ফিট করে দাও। লাগাইতে দাও। আই তুমি বসো বসো, প্লিজ বসো একটু। আরে মামা তুমি যে মামা তুমি তো বড়, আমি তো ছোট। আমি বড় না, আমি তো নিচে বসতে পারি না। বসো প্লিজ মামা, প্লিজ না না বসো। আরে বসো না, আরে বসো না। আমি অনেক শুকনা, আমি তাহলে আমারে কোলে নাও। আমি তোমারে কোলে নিব। তাহলে আমি তোমারে কোলে নিব। আমি বলছি তুমি আমাকে কোলে নিবে। বসো তুমি, বসো তুমি, বসো। আচ্ছা মামা ভাই দোস্ত, আরে বুঝতে না, বসতে বলতেছো কেন? ও বসতে আগে আরাম দেখছো, ঠিক করতে পারবো মামা। এটা মেহমানকে তুমি বসতে বলতেছো, তুমি বসো ভালো হবে। মেয়ের ছেলে আছে, কাজের তো একই সমান। তুমি বসো। আই সরি সরি মেহমান, যেটা কথা এটা করলে হবে না। আচ্ছা ঠিক করলে তো হইছে ভাই। না এভাবে না, ঠিক করলে তো হইছে ভাই। সুন্দর মতো ফিট করতে হবে। আর এই নো চেয়ার এলো, চেয়ার নাই। মামা প্লিজ, আমি শর্ট অনেক। হ্যালো মামা, চেয়ার ছড়াই যাও। আমি শর্ট মামা, আমি অনেক। এটাই তো তোমাদের জন্য, তোমাদের তো আমি এজন্য নমিনেট করছি। এই যে ডিসটর্ব করবে না কিন্তু, তুমি যাও তো। তুমি অনেক জ্বালাইতাছো, যাও। আমি নাকি জ্বালাচ্ছি? যাও ভাই, কাজ করতে দাও। চলে যাও একবার সিধা যেতে আছে। আচ্ছা মামা এটা লাগাই কিভাবে? ওই পিছনে ট্যাটু আছে। দেখছেন ভাই, দেখছেন কেমনে মারে? আজকাল ও মারে শিরোকে। এটা নিয়ে যাও, নিয়ে যাও। সিতা সিতা সে বাবা, যাও বাবা, যাও। এটা উকুলে না, আমার একটু উকুলে করে নেবে। এই যে উকুলে নিয়ে নেবে। চলো বাবা, যাও তুমি লাগাও। আচ্ছা আমি হেল্প করতেছি তোমাকে, চলো মা। এই কত কত দিন লাগাও। আরে দাঁড়া 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 দাঁড়া, মামা দেখো শুনছে। ওরা মারামারি করে এগুলো নষ্ট করতেছে। এই ছাড়ো আমার ছেলেকে, যাও দুষ্ট শিরো, যাও তুমি এখানে যাও। গাইস অলরেডি ওরা দেখো ছিঁড়ে ফেলছে, নাই করে মানে কি করতে চাই। হেল্প করো না প্লিজ। এন্ডালি বগলে বগলে আসে মেমম, ঠিক কি জন্য করছো? তো গাইজ এখন হচ্ছে হ্যাপি বার্থডে লেখার পালা, সরি হ্যাপি বার্থডে ফুলানের পালা। তো এই হ্যাপি বার্থডে ফুলানের জন্য আমি বেস্ট দুইজন লাকি পার্সনকে নমিনেট করবো। সো লেটস সি, দেখা যাক লাকি পার্সন দুইটা কে। ওকে সো আর ইউ রেডি গাইজ? সো লাকি পার্সনের মধ্যে তুমি যদি থাকো তোমার কেমন লাগবে? আমি একটু লাকি হতে চাই না। তুমি কি লাকি হতে চাও? না। পার্সন দুজনের মধ্যে কাকে নেব ভাবছি, সো কাকে নেওয়া যায়? সো আমি ফার্স্টে নিচ্ছি জয়কে। তোমার কেমন লাগতেছে বলো? আমি হইতে চাই না, বল। তোমার হতেই হবে, যাও ঘাটে চলে যাও। সো নেক্সট আমি কাকে নিব ভাবছি, দেখা যাক কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়। সো নেক্সট আমি নিচ্ছি ঋতুকে। যাও যাও যাও। সো গাইস তারা দুজন কিন্তু অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি লাকি। সো তোমাদের দুজনের কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে না? অনেক অনেক ভালো লাগতেছে। আর আমরা আগের টিমের মতন ছোট ছোট না, এই যে দেখো আমরা ধরে ধরে গেছি। লেটস সি দেখা যাক এই টিমটা কিরকম ভাবে সাজাতে পারে। সো তোমাদের দুজনকে হ্যাপি বার্থডে দেয়া হলো। আমাকে কিন্তু ডাকবে না, আমি কোনো হেল্প করতে পারবো না। ওকে সো 3 2 1 লেটস স্টার্ট। গাইস আমাদের হ্যাপি হয়ে গেছে, এখন এটা আমরা ফিট করব। লেটস গো। গাইস ওরা সুন্দরই সাজাইছে, ওদের দিয়ে দ্বারা আমি এত সুন্দর এক্সপেক্ট করি না, বাট তারপরও ভালো হয়েছে। তো এখন হ্যাপি ফিট হয়ে গেছে, এখন আমরা বার্থডে ফিট করব। যেটিবি হোক করো। এই তোমরা আমাদের কথায় কথা অপমান করো কেন, কি সমস্যা? আমরা যদি অপমান শুরু করি আমরা কিন্তু থামবো না। ঠিক আছে? না না বাবা, আমরা শুরু করলে কিন্তু থামবো না, তারপরে খুঁত খুঁজতে হবে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি ওদের হ্যাপি বার্থডেটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা স্টেজের একটু দূরে থেকে ভিউটা দেখবো যে আসলে কেমন লাগছে। ওকে চলো চলো দূরে যাই চলো। সো দেখো গাইস অনেক সুন্দর হয়েছে। তো হ্যাপি বার্থডেটা যদিও একটু একটার সাথে একটা ইয়ে হয়ে গেছে বাট তারপরে ভালো লাগছে বিকজ এটা তোমাদের জায়গা ছোট এখানে। তো আমাদের আমাদের দোষ যে তোমরা স্টেজ ছোট করছো। দোষ বিল ভুল হইছে এখানে বিল আয়া তাই তো দুই দিন পর জয়ের পরীক্ষা জয় এই বার্থডে বানাম ভুল করতেছে। এটা হচ্ছে এটা কি ঢুকাইছে এটা সম্পূর্ণ তুমি ঢুকাইছো ক্যামেরা দাঁড়া আসলে বুঝা যাচ্ছে না। দেখো এটা আই মন হচ্ছে আর এই এটা মিস্টেক হইতে পারে আই এর জায়গাটি হইতে পারে। আচ্ছা বাদ বাদ থাকে না আর কষ্ট করার দরকার নেই এটা এইভাবে হাই হাই জয় আরে ব্যাপার না একটু ছোটখাটো পরীক্ষাতে কি দিবি বুঝা গেছে আরে না ওরা বুঝতে পারে নাই এনে কেমনে থাকবে সমস্যা নাই অতটা বুঝা যাচ্ছে না। আপনারা বলেন তো গাইস বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে আমাদের কোনো কাজে ভুল হইছে আমাদেরকে যা বললো এতক্ষণ গাইস আমার বার্থডে স্টেজ রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছি ওয়াও আমরা সবাই সাজিয়েছি আমি বলতে একা সাজিয়েছি সবাই মিলে সাজিয়েছি সাজিয়েছি যে বলতো তুমি একা সাজিয়েছো মানে আমরা সবাই মিলে সাজিয়েছি। এই দেখো ঠিক আছে গাইস দেখো কত সুন্দর একটা কেক কিনে নিয়ে আসছি। দ্য ফ্যাক্ট ইজ এই কেকটা আমরা কিনেছিলাম 19 তারিখে আজকে হচ্ছে 24 তারিখ 5 দিন আগের কেক। সো আমরা একটু কনফিউশনে আছি যে কেকটা কি ঠিক আছে কি নাই। তো যাই হোক সমস্যা নেই আমার বার্থডে কেক আমিও তো সবাইকে খাবো। হ্যাঁ আমরা সবাই খাবো এখানে আসো তোমরা যেহেতু আজকে সবাই অনেক কষ্ট করছো তো তোমাদের জন্য গুড নিউজ কি জানো সেটা হচ্ছে এই কেকটা এটা বললাম না তোমার যে একটা গিফট আছে এটাই এই গিফট করছ তো দোস্ত সত্যি প্রমিস প্রমিস আমি এত সুন্দর একটা কেক দেখো এরপর থেকে কিন্তু তাহলে আর কোনো কাজ করব না শেষ এর লাস্ট গিফটের কথা বলে কাজ করাবি করব না কিন্তু ভাইবা নাই কি করবি চিন্তা করো আর গিফটের কথা বলবো না ঠিক আছে গিফট দিতে হবে আজকে কেন আজকে লাগে কেন বলবো না যত আর বলবো না 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 আমি আজকে যে কেক আনছি না তো এই কেকটাই এখানে রেখে দেব ঠিক আছে। সো এই কেকটা কে কাটবে জানো কে কাটবে কে কাটবে মানে বার্থডে বয় কাটবে আমি কাটবো। ও মানে তোমার স্টেজ তুমি সাজাইছো হ্যাঁ কারণ তো কেমন সারপ্রাইজ কারণ কি করব তোমরা কেউ সাজাতে চাও না এজন্য আমি সত্যি মজা তুই যা ঘুমের বান্দা আমরা তোরে নিয়ে আমি চুপ করে হ্যাঁ আমি তো জানি না আজকে আমার বার্থডে তোমরা যে সারপ্রাইজ দিবে এটাও আমি জানি না। হ্যাঁ যাও তো শুনো আমি এখন চলে যাব কারণ আমি তো জানি না যে আমার বার্থডে সারপ্রাইজ হ্যাঁ আমি চলে যাচ্ছি বাট শুনো ওই জায়গা না অনেক সুন্দর সুন্দর ইয়ানসি যে নিচে দিবা বুঝছো জ্বালাই দিবা আমি আসবো হিরোর মতো বুঝছো কারণ নিজের বার্থডেতে নিজেই সো গাইস রাকিব তো জানি না আজকে ওর বার্থডে সো এখন রাকিব চলে যাবে ঠিক আছে রাত ভাই যা তোর দে। সো গাইস আজকে হচ্ছে রাকিবের বার্থডে রাকিব তো জানেই না আজকে আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দেব। দেখো আমরা সবাই মিলে সাজাইছি না বাবা তো ঘুমাচ্ছে আর রাকিব হচ্ছে ঘুমাচ্ছে রাকিব আগে গিয়ে জানা আমরা ঘুমিয়ে গেলে আমরা ওকে সারপ্রাইজ দেব। আমরা রাকিবের বার্থডেটা স্পেশাল করার জন্য আমরা সবাই আতশ এনেছি দেখো এই যেটা নাম হচ্ছে ঝর্ণা। সো আমরা এখানে আমরা সাজিয়ে রাখি ওই জন্য আসার সাথে সাথে আমরা ধরতে আর বার্থডে ডা এটা কি বার্থডে ডা বার্থডে বার্থডে আমি কি কইছি বার্থডে না বাট এক বিসাও তো তোমরা এইভাবে আরো সামনে এত এত ক্লোজ না এত ক্লোজ। সো গাইস আমাদের এগুলো সাজানো শেষ এখন আমরা রাকিবকে আনতে যাব। সো চলো আমরা রাকিবকে নিয়ে আসি গাইস পারমিশন ছাড়া আবার গাইস পারমিশন ছাড়া আমরা ঢুকতেছি একজনের রুমে। সো সরি পারমিশন না পারমিশন যে সমস্যা চল 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 ঢুকো ঢুকো এই তুমি ফোন নিয়ে গেলে কি করছিলা হ্যালো আমি চুপ আছি কে শুনো মে কোন হ্যালো কে মামি হোয়াট মামি কি বলে মামি কি মামি এর কেন কথা রেখে দাও সো গাইস তুমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড আইছো কেক নিয়ে আসবে না আবার হতে পারে যাই এরকম কিছু না আবার হতে পারে মে ওয়াক তুই ফাঁসিতে সুসা পারে আই দাও না ফাঁসা আর কিছু না। সো গাইস ও তাই আচ্ছা আমার ঘুম থেকে উঠানোর কথা ছিল এগুলা কি চলতেছে আবার যা আবার আচ্ছা ফোনটা রাখ তুই তো বেশি কথা কবি না আমি তো কথাই বলতেছি যা তুই ফোন না না ফোন এরই থাকবো যা ফোন এরই থাকবো আমি ঘুমাই গেছি ঠিক আছে হ্যাঁ শর্ট ভালো লাগে মোবাইল ফোন কেন আমি নিব আচ্ছা এটা নাও ফাঁসা দিবা আচ্ছা ফাঁসা মুলা ধরে খাও কার সাথে কথা বলতেছিল মে কোন তো হোয়াট হ্যালো কোন হ্যায় মামা কে মামি নাকি দেখো কি তুমি কে আমার থেকে ওঠার কথা ছিল কে আচ্ছা তোমার সাথে পরে কথা বলতেছি ওই ফোনে আছে হ্যালো কে তোমার কে কি বার্থডে আমরা সারপ্রাইজ দিব তোমাকে ঘুমাই ডাক দে আচ্ছা ঠিক আছে ডাক দে মামা উঠো মামা আমি তো হলিউডের হিরো হয় অলরেডি ওরা না না আমি ওই যে লাইট জ্বালে ঘুমাই তো লাইট আর তো ঘুম আসে না এর জন্য গাইস আমাদের মামা এত ইনোসেন্ট যে উনি রেডি হয়ে ঘুমাইতেছে হ্যাঁ আসলে কি জানতোই না কিছু কিন্তু আজকে ধরা খেয়ে গেছে আচ্ছা যাই হোক চলো আমরা সব বললাম নাকি কোন কথা বলছিস কার সাথে কোন কথা বললাম আমি কি জানি নাম তার বলে নাই তোমাকে তো কালো লাগতেছে কেন কারণ তুমি কালো চশমা পরছো ওয়াও আচ্ছা চলো তোমার জন্য আমরা সবাই মিলে সারপ্রাইজ রেডি কিসের সারপ্রাইজ আসো তুমি চলো আমি বলবো না আচ্ছা কি আজকে কি পানি না আমি বুঝছো চল তুমি আগে চলো চলো কি আজকে আচ্ছা চলো আচ্ছা চলো আমি যাই চল তো আরে ধরো চোখটা বাঁধি চোখ বাঁধবে কেন বাবা চোখ আচ্ছা চোখ বাঁধা লাগবে চেষ্টা করো এটা এইভাবে আমি কম দেখি আচ্ছা চলো আর তুমি চোখ বন্ধ করে রাখো ভিতরে ঠিক আছে চোরানি করো গাইস আই এম সো মাচ এক্সাইটেড তারা আজকে আমাকে কি সারপ্রাইজ দিবে আমি বুঝতে পারতেছি না ও মাই গড লাইক সিরিয়াসলি আমাকে কি সারপ্রাইজ দিবে ওরা চলো হাই হাই আমার তো ভয় লাগতেছে কি ধরেছো রাশো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে এই তোরা কি সস্তা বম নিয়ে আসছস ধরে কি শেষ হয়ে যায় দিস ইজ নট গুড একটা হিরো বার্থডে এটা মেহেদি মানছে একটা হিরো বার্থডে এরকম করা মজা ঠিক হয় না ঠিক আছে তাই তোমরা কোথায় রেসপন্স করছো না আমি আছি তোমার সাথে সামনে চলো তোমরা কি করলে একটা হিরো বার্থডে ওই দেখেন আপনার জন্য চোখ ধরো না আর আমি ঠিক কিউট লাগা যা ও মাই গড ও মাই গড আজকে তো আমার বার্থডে ছিল রাইট আমি ভুলে গেছিলাম আজকে যে আমার বার্থডে গাইস আমার অনেক বেশি ভালো লাগছে লাভ ইউ সো মাচ গাইস তোমরা এত জোস একটা সারপ্রাইজ দিছো বাট আমার একটা রিকোয়েস্ট আছে কি রিকোয়েস্ট হচ্ছে তোমরা সবাই দূরে যাও কেন ডোন্ট টাচ মি আমি নিয়ে আসলাম তো তোমাকে সাথে করে গাইস আমি এখন আগে আমার ড্রেসটা পাল্টে আসব তা বানাইলে ভাই ওরা সবাই আমার বারোটা বাজে দিবে আরে দাঁড়াও আচ্ছা ও যেহেতু জামা আচ্ছা ও যেহেতু ড্রেস চেঞ্জ করতে গেছে আমরা তাহলে ওটা ব্যবস্থা করে ফেলি হ্যাঁ চলো চলো গাইস আমরা এই যে ডিম এবং আটা নিয়ে এসেছি তো আমরা এখন এগুলো লুকিয়ে রাখবো তারপরে রাকিব আসবে ওকে এগুলো সব ওর গায়ে দেব আমরা শুনো না আমরা বলবো যে এই শুটটা আমরা নতুন করে নিতে মানে বুঝাবো যে সে জানে না জামা চেঞ্জ করেছে আবার চোখ বন্ধ করে নিয়ে আসবো তখন সবাই মিলে এটা মেরা দেব রাইট দন্ডা ভালো টাই দিয়েছে কিন্তু জয় এ ফিউ মোমেন্টস লেটার ওয়াও আমার জন্য অপেক্ষা করছিল ক্যামেরা ওয়াও দেখো হিরো চলে আসছে হিরোকে কত সুন্দর লাগতেছে সত্যি কথা বল তোর খুব বাজে লাগছে নো আই নো আমাকে খুব ভালো লাগছে गाइस আপনারা নিচে কমেন্ট করে জানান তো আমাকে কেমন লাগতেছে বার্থডে বয় বুঝা যাচ্ছে না আমাকে বার্থডে বয় বুঝা যাচ্ছে না না বুঝা যাচ্ছে সো गाइस চলো আমরা এখন বার্থডে কেক কাটবো আমি চেক করি না দাঁড়াও তুমি কি করছো দাঁড়াও কি করছো এমনে তো মানা যায় না সব মানা যায় বার্থডে কেক কাটবা এমনে হয় না দোস্ত সমস্যা নেই ব্যাপার না না দরকার নেই চলে তোর জামা দে আমারটা তো হবে না দোস্ত না 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 একটা কাজ করি আমরা কি কাজ আমরা আবার নতুন করে তোমাকে চোখ ধরে নিয়ে দেখাবো যে তুমি জানো না কারণ ওটা তো অন্য জামা পরা ছিল ও তো অন্য জামা পরা না 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 ওইভাবে এমন করে আরে এটা মানে আছে এটা মাত্র আমি আমরা চাচ্ছিলাম জানি আমরা সবাই একসাথে একবার আমাদের এখন যদি আমি না আসে ফকিরের মতো লাগবে একটাকে লাগছে কত সুন্দর ভিআইপি স্টাইল না 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 এই সিম আমরা লাস্ট আসো চোখ ধরে নিয়ে আসো আমরা ঠিক আছে আমরা তোমাকে চোখ ধরো ওকে আচ্ছা আসো চলো কই যাবো দিতে চোখ আমরা ওই দিকে তোমরা ধরো চোখ ধরো হইছে আমরা মুখ দিয়ে আগুন দিবি হ্যাঁ মুখ দিয়ে আগুন নেই করব এখানে বসে তুই আমার চেহারাটা পুরো ফেল না তুমি ভয় পাও না আচ্ছা কি আচ্ছা চোখ ধরে নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আশা আমি তুমি মিলে ওর চোখটা ধরে রাখো আচ্ছা চোখ ধরবা আচ্ছা ঠিক আছে মামলা কিছু গড়বড় হয় ঠিক আছে না আমরা কি করতে আচ্ছা ঠিক আছে ধরো হ্যাঁ আমার থেকে শিখে মানে আমার বিড়াল আমাকে বলে মিয়াও আচ্ছা এখানে এসো তুমি কিন্তু চিটিং করবে না আরে হ্যাপি বার্থডে কে বলতো আই খুশি কই গেল সবাই দাঁড়াও সবাই আছে হ্যাপি বার্থডে to you happy daro dekho aro debo mata ki deta sari to camp তোর আজকে কেমনে পালাস আমি দেখতেছি আমার মাথাটা রে ভাই মনে কি বাড়ি মেরে ফাটাইছে দাঁড়া এই কি কইয়া আর তোর কাছে যাও না আশা কই গেল আশা পেয়েছি Oh my god! Man! I see that. I I'm the boy. So guys, आपने तो देख सुनी एक हीरो किया बस सकल से। Like दिए दिए हीरो ने कष्ट पैसे। आरो मजा तो बाकी है। तो हीरो बात दे भाई ताते like दन इतना बॉस और चेंज बात देना like ना दिले हीरो कान में ना। Like दन guys। Like दे दो। बेशी किसने like दे तो टाका लगने। अच्छा तो उधर खिदा लग से जोरा साथे ने मैं अकाउंट केक टा काट बो और केक टा काटरा किट्टू भाई पे तो सी कारण केक तो छे 6 दिन पुरानो केक सो लेट्स सी देखा जे की होय हीरो के देख केक खाबे ना। या ना खेता হবে हीरो। এই শোনো হিরো ডায়েটে আছে হিরোকে বলছে কি ওই বড় এক জায়গা থেকে বলছে হিরো তুমি উল্টা পাল্টা কিছু খাবে না বার্থডে দিন একটু খাবে বার্থডে দিন খাবে আমি পারমিশন নিয়ে নিতে চাও না আমাকে হলিউডে আমার মুভিতে এরপর বাদ দিয়ে দিব আমার মুভিতে বাদ দে কাকা এই এটা কি ডিপে রাখছিলা হ্যাঁ হ্যাঁ কেকটা না লোহার মতো শক্ত হয়ে গিয়েছে আসলে নরমালি আচ্ছা এই সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো সবাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ Hero. Happy birthday to Hero. Happy birthday to Hero. Hero. Happy birthday to Luha banai falsos ke dare. 6 diner cake dite. Hero birthday kon cake khabe kibabe. No problem. Hero khabe. Hey, amar na pet bhora ami khabo na aske. Bye bye. Hero can be come. Yeah, come on, come on. আমি খাইছি না খাও না আমি খাইছি জায়গা দাও খাচ্ছি এটা কোন ওদের খাবে তুই তো খাইছস যা তুই যা খাইছস মামা ওয়েট এটা কিছু বলতে চাই বলো আমি আর এটা তখন প্ল্যান করছি যে আমরা এটা খাবো না আমরা ওই পুরোটা খাবো আমরা এটা আচ্ছা আমি একটু খাও নালে আমি কষ্ট পাবো নাও নাও এটা বাদ নিছিলাম কোনো সমস্যা নাই তো ক্রিম এগুলা কেক Hey, it's an expensive cake. It's a Hollywood thing. I'm not sure what this is. Cameraman, I'm not sure what this is. No, superstar. I mean, it's just superstar, you know? Hey, ball of superstar. Ek ki bujhdas na. Ignore korte sekano. Na tomate ei jontor dekho. Superstar. Bolo hero. So hero na tomate diye dilo tumra kheye nao. Hero chole jacchi. Hero movie ache kalke. Bye. Hey, ami kichu bolchi boila gechilam. Abar. আমি চলে যাচ্ছি হিরোর মুভি আছে আরে না না যেও না আরে আমার 500 কোটি টাকার মুভির ফ্রি ইয়া কি বাজেট আমি চলে আজকে দিন থাকো আজকে স্পেশাল ডে তো অনেক ময়লা আমি চলে যাই বাই গাইস দেখা হচ্ছে কালকে ঠিক আছে আমার মুভি শুট আছে চলে যাচ্ছি বাই দাও তোমার জন্য একটা গিফট এই গাইস দাও তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ করো হ্যাঁ এর আবার কি না প্লিজ চোখ বন্ধ করো প্লিজ মামা প্লিজ চোখ বন্ধ করো না তুই দেখো না দেখি না এই দেখলে আমি চেক করে দেব না তো আমি বন্ধ করছি খোলো আরে চোখ না খুললে একটু কেক দেখা যাচ্ছে না কেক পারবি না মুখে আমার ড্রেসের কালার এই যে কেক দেখা যাচ্ছে বরফ বরফ না বরফ ওখানে 7 টাকা লাভ দেয় আমি লাভ দিব ওখানে 7 টাকা লাভ দেয় আমি ওখানে যাব না গাইস আমার 500 টাকা 500 কোটি টাকা ওই তোমার কেক দিছে বাজেটের মুভি আমার ছেড়া নষ্ট করে ফেলছে এখন তো তোমরা মেরে ফেলবে তোমার কেক দিছে খা খা তোরা আমি নাকে দিব না খা মামা কেমন ছিল গন্ধন জয় কেকটা না পোসা গেছে মনে ভাই তোরা পোসা কেক খাইছস কইছি তো আমি আল্লাহর কসম আমারে সাথ আই নো কে সবাই আরে আরে গন্ধন তো নাই দেখি তোরা দেখতে কে যাই কেন মার মার ঠান্ডা ঠান্ডা কিউটি দাঁড়া কা মাইসা মাইসা পোসা কেক খাইছস ভাই সিরিয়াস একটা পোসা গেছে হ্যাঁ আচ্ছা আমি দোষটা করছি এমন যদি বন্ধ বাস না একটু দেখ কেক পৌঁছে গেছে আর দোস তো গাইস তোমরা ঠুস ঠাস করে লাইক দিয়ে দিও এই ব্লগে 2 লাখ এম দিলাম তোমরা যদি না করে আমি কাজ দিচ্ছি বাবা তাহলে তোমরা 2 লাখ লাইক এম করে দাও তোমরা 2 লাখ এম বলে তোমরা 2 লাখ কেউ তো জানি তাতে গাইস তাহলে 2 লাখ লাইক দিয়ে দিও তো এখন আমি চলে যাচ্ছি কারণ আমার 500 কোটি টাকার মুভির অফার ক্যান্সেল হয়ে যাবে হাই গাইস গাইস আজকে হচ্ছে আমার বার্থডে পার্টি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা সত্যি কথা বলতে গেলে আমি এখন প্রচুর পরিমাণের ভয়ে আছি কারণ লাস্ট যে কটা বার্থডে গিয়েছে তোমরা তো দেখেছো জয় এবং মেহেদি ওদের দুইজনকে আমরা সবাই মিলে 12টা বাজিয়েছিলাম সো আজকে হচ্ছে আমার বার্থডে পার্টি সো ওরা জয় এবং মেহেদি মিলে প্রচুর খারাপ কিছু ভাবতেছে আমার জন্য তো এটার জন্য আমি অনেক টেনশন আছি যে আমার সাথে কী হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কিচ্ছু জানে না অলরেডি ওরা প্ল্যানিং করতেছে আমি যতটুকু দেখলাম আমি বুঝে গিয়েছি কারণ আমি তো সবসময় ওদের সাথেই থাকতাম সো লেটস দেখা যাক আমার কি হয় আমি একটু টেনশনে আছি তো গাইস যা যারা দেখছো এখন আমাদের ভিডিওতে লাইক দাও ঠুস করে একটা লাইক দিয়ে দিও তাহলে আমি অনেক বেশি খুশি হব সো গাইস দিস ইজ মাই বার্থডে কেক ওয়াও অ্যামেজিং কাম কাম গাইস কাম 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 গাইস তুমি চলে আসছো শিরো সো গাইস তোমরা কেমন আছো বলো কেমন লাগছে তোমাদের আজকে আমার বার্থডে ও মাই গড আলহামদুলিল্লাহ কালকে মারামারির পর আজকে ভালো আছি কি মারামারি কালকে যে পরিমাণে মারামারি হয়েছে একজন আরেকজনের চালাটাই সবাই সবাই কেক পাচ্ছে মানে আমি এত ইনোসেন্ট ছিলাম আমাকে কেন তোমরা ধরছো বুঝলাম না আমি কি দোষটা করছিলাম আমাকে তুমি তো আইডিয়া দিছিলা যে যে ডিম মারবা তারপর আটা দিবা সব খারাপ বুদ্ধি এই মেহমান দেশে আইডিয়াটা দিছি না তুমি সবসময় তো লাস্টে করি এবার আগে আমরা ডিমটা এটা এটা কি আমার আইডিয়া ছিল গাইস আজকে আমার বার্থডে আমার বার্থডেতে যদি আমার টিম আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাহলে আপনারা তাদের নিচে কমেন্ট করবেন যে নেক্সট ব্লগে আমরা প্লিজ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ চাই এবং সেই চ্যালেঞ্জে তাদের সবার আমি খবর নিব সো আমি চাচ্ছি না প্লিজ চ্যালেঞ্জটা তাড়াতাড়ি আসুক তাদের আমি আরও রেস্ট দিতে যাচ্ছি সো লেটস দেখা যাক কি হয় আজকের এই ব্লগের মাধ্যমে ডিসাইড হবে সো তোমরা সবাই রেডি ইয়েস ভাই আমার কিছু বলার ছিল আমার বার্থডেতে আমি শাড়ি পরছি ওর বার্থডেতে ঋতুর জামা পরছে ইয়াসিনের বার্থডেতে সুপারম্যান হইছে ওর বার্থডেতে চাটি পরছে আমি হব ব্যাটম্যান আমাদের কথা হচ্ছে যে আজকে হচ্ছে তোমার বার্থডে সো আমরা যদি একটু এনজয় না করি আমাদের কথা যদি বার্থডে সেলিব্রেশন না হয় তাহলে কি এর বন্ধু হলাম আমরা আর তুমি যে আমাদেরকে বলছো শাড়ি পরতে আমরা পরছি তুমি যে আমাদেরকে বলছো ওকে বলছো জামা পরতে পরছি ইয়াসিন চাটি পরেছি আমরা তোমার কথা রাখছি তোমরা তোমাকে খুশি করার জন্য আমরা সবকিছু করছি আজকের দিনটা অন্তত আমাদেরকে দাও হলিডে নাইট চলে আসছে শুট শেষ করে মাত্র সো কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন না 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 আমার এখনি আবার যেতে হবে তাদের বার্থডে সেলিব্রেশন করে এই ড্রেস আপই আমার যেতে হবে কারণ আমার নতুন শুট চলতেছে মুভি শুট বুঝলে এই ড্রেস আপ তো নষ্ট করা যাবে না সেটাই আমি বুঝতে যাচ্ছি আর এর জন্য আমরা নতুন একটা প্ল্যান করে রেখেছি সো গাইস এখন হচ্ছে হলিউডের নায়কের কেকের আপনাদের দেখাবো মানে আমাদের কেক দেখানোর পর আবার কেক কাটছিলাম 19 তারিখ আজকে হয়ে গেছে 25 তারিখ মানে 6 দিন আগের কেক আজকে আমরা কাটবো সো আমি অনেক পরিমাণে ভয় আছি কারণ কালকের কেকটা সবাই খাচ্ছিল বলছিল ভালো যখন আমার মুখে মারছে বলে কি পচে গেছে সো লেটস দেখা যাক এখন কি হয় আমার কেক কালকের মতো আমরা পচা কেক খেতে যাচ্ছি না ভাবছি আজকে কেক খাবো না ডায়েটে জিতছি না আমিও কেক খাবো না সো লেটস দেখা যাক না একটু রিস্ক কম করে কেকটা যখনই আসলাম তখন থেকে আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম ওটা ডিপে রাখা হয়েছিল আমরা খাবো না আজকে আমার ডায়েট সো এটা এটা দোস্ত আমি মনে করি কি এটা জাস্ট শো পিস আমরা এটা খাইতাছি না কারণ ভাই এটা 6 দিন আগের কেক সো তার আগে ছিল আই হোপ অনেক বেশি মজা হবে তো চলো কেকটা ধরো আমরা কেকটা নিয়ে চলে যাই চলো এই চলো গেট খোলো বস আমি বস আমি কেক গেট খুলছি গাইজ আমরা এখন চলে আসছি রুফটপে বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমার সাথে আমার ফুল টিম চলে আসছে। তোমাদের কেমন লাগছে বলো? আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা আতশ ফুটাবো। সো গাইজ এখন আমরা পিছনে দেখো অনেকগুলো বোম নিয়ে আসছি যেগুলো আজকে আমরা ফুটাবো। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ আমি একটা বোম ফুটাতে চাচ্ছি মিউ মমের। না ভাই আমি হসপিটালে যেতে চাই না তো। আজকে আরো ব্লগ আছে গাইজ, তোমরা তো জানো না আমাদের আরো মজার মজার ব্লগ আছে। সো আমি ওই ব্লগগুলো তোমাদের মতো মিস করতে চাই। আমরা একটা কি করব, মেমোর মাথায় রেখে দিব, রেখে আগুন ধরা দিব, তারপর ঠুস করে ফেটে যাবে। মজা হবে। চলো আরে কিছু হবে না, তুই তো এমন দুই তিনবার হসপিটালে যা সমস্যা না। জয় 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 আজকে জয় আমি না। আচ্ছা আমি একটা কিছু বলতে চাই গাইজ। বলো রাকিব কি বলো বলো সমস্যা নেই। আমরা নো গাইজ মারতেছে গাইজ। নো গাইজ থাক আমরা রাকিবের শার্টটা। নো গাইজ কি তুমি কি শার্ট পরছো? আবার ওই শার্টটা আমরা রাকিবের শার্টটা দেখতে চাই। ও যে তো নতুন ব্লেজার পরেছে বাটের জন্য। আমি বলি এটা আমাকে ফাশন হইছে না। এটা কি শার্ট? এটা কি রাকিব? এটা স্কুল শার্ট গাইজ। আমি বলি আমার যে দুইটা শার্ট আছে আমি আজকে পাচ্ছিলাম না তো ওটা আমি খুঁজতেছিলাম। বলি কি না না খোঁজা লাগবে না এটা দিয়ে কাজ চালাও। এটা আমার কলেজের শার্ট ছিল। ও ওটা বলতে দেখে আমি বলছিলাম এটা জীবনে পরতাম। আচ্ছা আমার সাথে বিশ্বাসঘাতকতা। সব সময় তো এক এক্সকিউজ দিলে হয় না। না সব সময় এক না। আচ্ছা সত্যি কথা আজকে ওর শার্ট পাচ্ছিল না, তারপরে এরা বলতেছে ইয়াসিন এটা কাটটা ফেলি। তো আমার মাথায় বুদ্ধি আছে যে আচ্ছা বাদ না। So guys, আমরা এখন এই বোমটা ফুটাবো। সো এই বোমটা কে ফুটাতে পারবে? ডাইরেক্ট তুমি পারবে? ভাই তুমি না পারবো। তুমি না আচ্ছা ডাইরেক্ট ফুটাতে বলে কি দিবা? যে ডাইরেক্ট ফুটাতে পারবে তার জন্য রয়েছে মজার কেক। এই দেখো না কেক খাবো না, এটা কেক হলিউডের নায়ক কেক নিয়ে এসেছে। দেখো না কেক খাবো না, কেক ছাড়া অন্য কি? আচ্ছা ডাইরেক্ট মানে কি বুঝতেছো? হাতে নিয়ে না হাতে নিয়ে না যা মাইশের ভাষা কি তুমি বললাম নিচে আমি পারবো। চল সবাই পারবো। টাকার কথা শুনে এখন ও পারবে। আচ্ছা ও যেহেতু বলছে দেখি ও কত সাহস। দেখা আমাদের এই লাইটার নিয়ে যে এত সমস্যা, আমার লাইটারই খুঁজে পাই না কারণ আমরা কেউ স্মোক করি না। আমি চলে যাই ভাই, আমার এত সাহস নেই। যাই ভাই বাইরে ভাই, দেখা যাক কি হয়, ও পারে কিনা। এনে তো বসে দেবো না জোকে। ওকে সো ঋতু জিতে গেল। 100 টাকা ওকে ভেরি সুন্দর দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আমরা তো অন্যটা ভাবছিলাম। কি ভাবছিলাম? ভাবছি বউয়ের উপরে। আচ্ছা মেম যদি বউয়ের উপরে বসতে পারো তাহলে আমি 500 টাকা দিব। মাপ চাই দেখবো কি হসপিটালে দৌড়াদৌড়ি অবস্থা ভাই। আমি ওকে তো এখন আমরা ফুটাবো এই মজার বোম। এটা আমার অনেক ভালো লাগে। সো চলো আমরা এটা ফিট করি। চলো সো গাইস এখন আমরা ফুটাতে যাচ্ছি 7 শট। সো আর ইউ গাইস রেডি? ইয়েস আই এম সো এক্সাইটেড। ওকে 3 2 দাঁড়াও। আমি যখন বলবো দাঁড়া আগে না, আমি যখন বলবো তখন আগুন দিয়ে দেব, ঠিক আছে? 3 2 1 ও মাই গড! আমি যদি এটা ফুটাইতে পারি তাহলে বলছে যে আমাকে 100 টাকা দিবে। ফুটায় নাও। আচ্ছা ঠিক আছে। কান্দো সবাই কান্দো। আরে দড়ায় লাগাইছে বলছে। হোয়াট ইজ দিস? এটা আমার দড়ায় আমার দিছে ভাই। কি আমাদের গায়ে মরছ? টাকা দাও। গামে না এটা। ওই সব মারতে ধরে গায়ে মরছ। শুনো। আজ শুনো। এটা সুতাটা ছোট ছিল এর জন্য এটা। দাঁড়া এখন তোর বাইন্দা তোর সামনে বোম ফুটাই। আমি ফুটাবো। আই বানার। বসো এদিকে বসো। চলে নাই। আরে আমার উপরে মার। আরে কইটা পড়ছে। গাইস কেক কাটার আগে আমরা রাকিবের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি একটু ওয়েট করে নিয়ে আসতেছি। কি ভাই কট খেয়ে গেলাম, ভাবছিলাম ভুলে গেছে কিন্তু আসলে ভুলে নাই। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया अफसाना तेरे जैसा यार कहाँ ऐसा याराना। तो गाइज এখন হচ্ছে চেয়ার খেলা। আমি এই খেলাটা মোটো খেলতে চাই না, বাট আমার কিছু বন্ধু বান্ধব আছে যে এদের মতো, তো এরা খুব কান্নাকাটি করতেছে, এই খেলা তাদের খেলতে হবে। তো এই খেলায় যে জিতবে সে পাবে এই 500 টাকা। সো লেটস দেখা যাক কে জিতে। তোমাদের মনে হয় কি মনে হয় কে জিতবে? অবভিয়াসলি আমি। সো লেটস দেখা যাক। আমাকে তো এই পর্যন্ত কেউ হারাতে পারেনি, আজকেও পারবেন। ওকে, চুরি করলে কেউ হারাতে পারবে। হ্যাঁ, তোমার মতো চোর না আমি। সো ওকে, সো মিউজিক, তুমি রেডি থাকো। সো সবাই রেডি? ওকে, সো 3 2 1 এমনি সবাই এমনি দৌড়াবি, এমনি দৌড়াবি। 3 2 1 স্টার্ট। দৌড়া 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 দৌড়া। কেউ ধরবি না, চেয়ার ধরে ডিস্ক করবি, চেয়ার ধরবি না। দৌড়া 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 দৌড়া। ওই আমার বাইক কে বাঁচাইলো? জয় বাপ, আমি চুরি করি। ওকে, দৌড়া দৌড়া দৌড়া। মিউজিক প্লিজ। 3 2 1 স্টার্ট। একটা চেক করবে দৌড়া দৌড়া দৌড়া। ধাক্কা দিবি না, যা। আই মেরি ওয়ান ওভার। যা ভিড় ধরে না, যা ভিড় ধরে না। তো ধাক্কা দে। ওই বলা এটা কি? চোর। আমি সত্যি বিচার চাই। এটা কি হইছে? আমি কি জানি কি হইছে? আমি আমার চ্যানেলে ঠিক আছি। যা 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 যা, ভাগ ভাগ ভাগ। ঠিক চলে ভাই, সঠিক বিচার কখনোই পাবো না এই জায়গায়। ওকে, সো লেটস সি দেখা যাক এবার কে বাধা। কেউ চেয়ার ধরবে না। 3 2 1 স্টার্ট। চেয়ার ধরো না। আমি আর ঋতু কিভাবে ফাইনালে আসি ভাই? কারণ দুই ভাই বোন চোর না, কসম গাইস, কোনোবার এরকম হয় না, কখনো ফার্স্ট রাউন্ডে যায়। 3 2 1 লেটস গো। মাথা ঘুরে যাচ্ছে। বার্থডে তো শেষ, বার্থডে কেকও তো খাওয়া শেষ, তো এখন হচ্ছে আমার গিফটের পালা। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় একটা টিম রয়েছে, তারা সবাই মিলে আজকে আমাকে বার্থডে গিফট দিবে, রাইট? ইয়েস। কয়টা গিফট পাবো বনি? 1 2 3 4 5। ও মাই গড, আমি 5টা গিফট পাবো। আই এম সো এক্সাইটেড। সো চলো এখন আমরা এক এক করে সবার কাছে থেকে গিফটগুলো নিয়ে নিব। ওকে, আই গিফট দাও। আসলে আমরা সবাই একসাথে আনছি, তাই না? একসাথে জোস একটা গিফট, অনেক এক্সপেন্সিভ একটা গিফট, অনেক সবাই মিলে একটা গিফট আনছি, এক্সপেন্সিভ, অনেক দামি তো, ওটা এক্সপেন্সিভ এর জন্য। ওকে জানি, তাহলে তুমি এই কম্বলের নিচে ঢুকো। কেন কম্বলের নিচে ঢুকো? ঢুকো, ঠান্ডা অনেক। আচ্ছা ভাই, গিফট বলে কথা। তুমি লোক দেখবা না। ওকে, দেখবো না, একটু দেখবো না। ভূত ভূত যায়। ওকে, আটকে রাখো। আমি একটু দেখবো না। না না না, কিচ্ছু না। আমাকে ছেড়ে দাও, দমটকা মরে যাব। একটু দেখি যা কি আছে। না না, অনেক ভারী গিফট। গিফট অনেক ভারী, অনেক। আই এম এক্সাইটেড। কি আনছো তোরা? বের হও, আসো। হ্যাঁ, বের হও। এই 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 ফালা দাও, ফালা। আরে আস্তে আস্তে আস্তে, ফালা না। ওরা তো হাতে না, ধরো। ওর কাছে বুঝা দাও। এই তো প্লিজ ধরো। কি হইতে পারে? অনেক ভারী। এই ফালা। আরে ধরো ধরো ধরো, সাহায্য করো। এটা অনেক ভারী। আমি নিশ্চিত ওরা এটা তো উল্টাপাল্টা কিছু না, উল্টাপাল্টা আমি নিশ্চিত গ্যারান্টি। ভালো কিছু আনছি রাকিব, সে গেস করে কি হতে পারে? আচ্ছা খুলো, খুলে দাও। আমার প্রয়োজন এমন কোন জিনিস? হ্যাঁ অবশ্যই অনেক প্রয়োজন, এটা সবচেয়ে বেশি, আমার সবথেকে বেশি প্রয়োজন এটা। আর আমরা তো তোমার কথা অনেক ভেবে চিন্তা করে দেন আনছি। সবাই কি হতে পারে? খুলেই দেখো। আইফোন 13 প্রো ম্যাক্স। তোমার আইফোন? না না, এটা আইফোন সেটা বল। আমাদেরকে বেচিও তো, আমরা তো টাকা পাবো। হইতো পারে, কারণ আমি তোমাদের বকা বানাইছিলাম ছোট ছোট গিফট দেব। আচ্ছা নাও। খুলো খুলো খুলো। আর তোমরা এমন ঢং করবে যেটা আমি বুঝতে না পারি। আমি জানি তোমরা এরকম কিছু একটা দিছো। হ্যাঁ হ্যাঁ আইফোন। আই এম এক্সাইটেড। কোনটা? স্কাই ব্লু অনসুস তো? হ্যাঁ স্কাই ব্লু অনসুস। দুইটা আছে। ওয়াহ। I'm a baby girl, like the tasty, it's fantastic. Like a shiny box, like everything. Oh my God! The key answer. আমি এটা দেখি করব। আমি এটা দেখি করব। এটা এটা দেখো। আমি এটা দেখি করব। তুমি বলো। এটা হচ্ছে তুমি তো এতদিন সিঙ্গেল, আমরা চাই যে তুমি আর সিঙ্গেল না থাকো, তোমাকে মিঙ্গেল করার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করছি যে তোমাকে এবার মিঙ্গেল করা যায়। প্ল্যান ঠিক আছে? এই পুতুলের সাথে আমরা বিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি টাইটেল কি দিব? জন্মদিনে জিএফ উপহার পেলাম। তোমরা অনেক খারাপ, যাও। দেখো তো আচ্ছা এটা দেখো তো। দেখো না কি সুন্দর জামাটা পরছে, আবার ফুল নিয়ে আসছে। এই মে পুতুল দিয়ে আমি কি করব? হাতে করে তোমার জন্য ফুল নিয়ে আসছে। সে মেয়ে তো গার্লফ্রেন্ড হবে না। হোয়াট ইজ দিস জয়? ওই দেখো জিনিস, এই দেখো কত সুন্দর জামা। এটা গান বাজে না তো? এটা কি ভাই? পুতুল আমাদের নাকি ভাগে ফেলছে। ব্যাটারি ব্যাটারি এটা ব্যাটারি ব্যাটারি। কি বাজে সেগুলা? গান ভাই নষ্ট পুতুল নিয়ে আসছে। আর নষ্ট পুতুল কি দিল আমরা এটা বাদ দিতে? আমি এটা মোটেও আশা করি না। নাচো 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 না কেন? যাও ধরো। আরে তোমার জন্য ফুল নিয়ে আসছে। নাচো ফুল দিয়ে কি করব? আরে ফুল নিয়ে আসছে, ফুল নাও। তুমি এটা ধরো, ফুল ধরো, ধরো ধরো ধরো। ও অশ্লীল জামা কেন পরছে? ওকে ধরবো না আমি। অশ্লীল জামা পরছে এই ডিজাইন, এটা ডিজাইন বেদিন বেদিন ভালো জামা পরবে না। হ্যাঁ ফুলটা ধরো এভাবে না। গাইস, আমি আমার প্রতিটি বার্থডে কিংবা আমার স্পেশাল দিনগুলোতে চেষ্টা করি কিছু মানুষকে সাহায্য করার জন্য। সো এবারের বার্থডে তো আমার সেম প্ল্যান রয়েছে এবং এটা আমি গত 2 বছর ধরে করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে এরকম কাজ করে যেতে পারি। তো এইবার যেহেতু ঠান্ডা চলে আসতেছে, অলরেডি অনেক ঠান্ডা পড়েও গেছে, তো এবার আমার প্ল্যান রয়েছে যে কিছু মানুষকে আমি কম্বল গিফট করব এবং অলরেডি আমরা কম্বল কিনে নিয়ে আসছি। সো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এটা সত্যি যে অন্যান্য বারের তুলনায় এবার আমি আর্থিকভাবে অনেক একটু সমস্যা আছে। আমার জন্য একটু দোয়া করেন আপনারা। তো এখন আমরা সবাই মিলে যাব। তো আমার সাথে জয়েন করবে, আমাকে হেল্প করবে জয়, ইয়াসিন, মেহেদি। সো তোমরা চলে আসো। আস্তে আস্তে, সবাই অনেক বেশি এক্সাইটেড নাকি? হ্যাঁ। তো গাইজ, অলরেডি আমরা অনেক লেট করছি, কারণ আমরা ইচ্ছা করে লেট করছি। এখন বাজে প্রায় 2:30টার মতো। তো আমরা লেট করার কারণটা হচ্ছে তো আমরা রাতে দিয়ে গাড়িতে ঘুরবো, আর যার যার প্রয়োজন মনে হবে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমাদের দ্বারা পসিবল হয়। তো সবাই রেডি? ইয়েস। সো আমরা দেরি না করে চলো এখনই রওনা দিই। চলো। তবে যাওয়ার আগে আমি একটা কিছু বলতে চাই। কি বলতে চাও? সেটা হচ্ছে তুমি যে প্রত্যেক বার্থডেতে এই ভালো কিছু করার চেষ্টা করলে, শুধু বার্থডেতেই করে অন্য জায়গায় অন্যদিনও তো ট্রাই করো, অন্যদিনও করো, কিন্তু বার্থডেতে মাস্ট করো। এর জন্য আমার সবথেকে এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে। এর জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমি করি, আমরা করি, আমরা সবাই মিলেই তো করতেছি না। সো আমরা সবাই মিলে এখন যাব। তো সবাই রেডি? হ্যাঁ। আর গাইস একটু দোয়া করো, কারণ রাত তো একটু ভয় লাগে, বাট তারপরও যাব আমরা। চলো চলো চলো, লেটস গো গাইস। শুয়ে থাকেন। বুঝতেই পারতেছি যে কত রকম কষ্ট করে মানুষ থাকে। সো আমাদের সামর্থ্য যতটুকু পারছি আমরা ততটুকু দিয়েছি। সো চলো আমরা নেক্সট আরেকজনকে দেওয়ার চেষ্টা করি। একজন শুধুমাত্র পলিথিন দিয়ে ঘুমাচ্ছিল। গাইজ দেখছো মানুষ কতটা কষ্টভাবে জীবনযাপন করে, আমরা কিন্তু সেই হিসাবে অনেক পরিমাণে ভালো আছি। তো আমাদের সকলের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এখানে উনি একদম শীতের মধ্যে একবারে খালি অবস্থা শুয়েছিল, তো বুঝতে পারছো ওনাদের কত পরিমাণের কষ্ট হয়। তো আমরা এরকম প্রতিবার চেষ্টা করি, যতটুকু আমাদের দ্বারা পসিবল হয় আমরা করি। তো তোমরা করার চেষ্টা করো যতটুকু তোমাদের দ্বারা পসিবল হয়। সো গাইজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের জিনিসগুলো সবার মাঝে দিতে পেরেছি এবং অনেক বেশি ভালো লাগতেছে। তো গাইজ আমরা অন্যান্যবার যেরকম দেই, বাট এবার আমাদের অ্যাবিলিটিটা একটু কম ছিল, একটু না বলতে গেলে অনেক কম ছিল। বাট তারপর আমরা চেষ্টা করেছি, কারণ আমার বর্তমানে অনেক খারাপ সময় যাচ্ছে। বাট তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পসিবল সেটা করার জন্য। আর আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সময়টা একটু ভালো করে, কারণ এখন আমরা সবাই অনেক খারাপ সময় দিয়ে যাচ্ছি। আর গাইজ এটা কোনো দান ছিল না, এটা ছিল আমার পক্ষ থেকে গিফট। আমি আমার প্রতিটা স্পেশাল দিনে চেষ্টা করি কিছু মানুষকে সাহায্য করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে আরো অনেক বেশি অ্যাবিলিটি দেয়, যেন আমি আরো অনেক মানুষের পাশে থাকতে পারি। আর আমরা এই ভিডিওগুলো করে থাকি কারণ মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না, মানুষ মরণশীল। আর আমাদের এই ভিডিওগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যাতে আরো দুই একটা মানুষ ইন্সপায়ার হয় যেন আরো কিছু মানুষকে সাহায্য করে। কারণ দেখেন আমাদের মতো এই ছোট, আমরা অনেক ছোট বলতে গেলে, আর আমাদের এত টাকা নাই যে আমরা একদম সবাইকে সাহায্য করবো। বাট যতটুকু আল্লাহ দিয়েছে আমরা চেষ্টা করি কিছু মানুষকে সাহায্য করার জন্য। আমাদের মতো যদি আরো কিছু মানুষ ইন্সপায়ার হয়ে করে তাহলে কিন্তু আমরা এক এক করে অনেক মানুষের সাহায্য করতে পারবো। আজকে যখন আমরা বাইরে গেছি দেখছি যে অনেক মানুষ শুয়েছিল, তাদের গায়ে কিছুই ছিল না। তো আপনারা সবসময় আমাদের জন্য এভাবে দোয়া করবেন যাতে আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। তো গাইজ আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। সো গাইজ টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ, বাই বাই।